নমস্কার বন্ধুরা, রুমাশাত্রা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আশীর্বাদে আজ আমার 53,000 সাবস্ক্রাইব হয়েছে। অবশ্যই এইভাবে পাশে থাকবেন, ভালো লাগবে। চলুন তাহলে আজকে কি কি রান্না করছি অবশ্যই আপনাদের বলে দিই। আজকে আমি নিয়েছি, এখানে নিয়েছি রুই মাছ ফুলকপি। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে টাটকা রুই মাছের ঝোল। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই শীতের মরশুমে দারুণ সুন্দর লাগে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তাহলে দেখুন কিভাবে আমি বানাচ্ছি। আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি, আর সবসময় চেষ্টা করবেন টাটকা ফুলকপি নেবার, দারুণ সুন্দর লাগে খেতে। এবার কেটে নিচ্ছি আলু। আলুটা আপনারা যে যেরকম পারবেন সেই হিসেবে কেটে নেবেন। কেটে নিচ্ছি টমেটো। মাছে দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো, দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার তেতে গেছে, দিয়ে দেব সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে আমার তেতে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছটা আমার এক সিট ভালো করে ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমি হালকা হাতে উল্টিয়ে দেব। লাল লাল করে ভাজা গেছে, মাছটাকে আমি তুলে নেব। ওই তেলেই আমি আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলুটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এর উপরেই দিয়ে দেব আমি কেটে রাখা ফুলকপিটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই ফুলকপিটা আর আলুটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আর আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিই। দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, আমি দিয়ে দেব ফুলকপি আর আলুটা।
মশলার সাথে ফুলকপি আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষি আলুটা আমার খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। ঝোলটি আমার খুব ভালোভাবে ফুটে গেছে, আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটি আমার খুব ভালোভাবে হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প একটু ধনে পাতাও দিতে পারেন। দেখতেই পেলেন কত সুন্দরভাবে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হয়ে গেল। আপনারা অবশ্যই এই শীতের সিজনে বানিয়ে খাবেন। এই একটা সবজি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা পাশে থাকবেন, সেই উৎসাহে আমি রান্না করতে সুবিধা হবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।